রাজ্যে জনজাতিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বিগত দিনে সমস্ত রাজনৈতিক দল। দীর্ঘদিন তাদের এইভাবে কাজে লাগানো হয়েছে, কিন্তু বিজেপি ও আইপিএফটি জোট সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। শুক্রবার সমাজপতিদের নিয়ে রাজধানী প্রজ্ঞাভবনে আয়োজিত কর্মশালায় বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা এক ভালো জায়গায় রয়েছে। 2023 বিধানসভা নির্বাচনের মতো শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয়নি, আর কুচক্রীরা রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে মিথ্যা অভিযোগ তুলে রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করেছে। ন্যাশনাল ব্যুরো অব ক্রাইমের রিপোর্ট অনুযায়ী রাজ্যের আইন শৃঙ্খলা দেশে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে তৃতীয় ও পঞ্চম স্থানে আছে। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ প্রশাসনিক আধিকারিক ও সমাজপতিরা। সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওইখানে 59 যদি দিল্লি যায় 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে। তো এই ভাবনা বার দেশ বাঁচলে আমরা বাঁচবো। আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে আর কথা বলে না, না পাকিস্তান না চাইনা। আগে এগুলো দেখতাম আমরা, তাকিয়ে তাকিয়ে দেখতো রাফাইলের মতো বিমান এখন আমাদের চলে এসছে। আগে আমরা শুনতাম খালি F-16 তার উপরে চলে এসছে এখানে, এবং আর্মামেন্টেরিয়ান আমাদের যে তিনটা নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স, সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয় না। কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল, আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরের সমস্ত স্কুল কলেজ বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে। আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই হোয়েন উই আর অ্যাটাক উই আর ইউনাইটেড, বাট হোয়েন উই আর ইন পিস উই আর নট ইউনাইটেড, এবং এটা ভালো না, ভালো লক্ষণ না সমাজের জন্য। যখন ক্রাইসিস হয়, যখন রক্তের কথা বললাম সবাই চলে আসে, কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত। আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মক বুদ্ধের ভাবনা ভাবনা চিন্তা ভাবনা আসবে, আর সবসময় আমরা মানে সিট ব্যাক হয়ে আরাম করে বসে থাকবো তাহলে দেশ কোনোদিন উন্নতি হবে না। সারা দিন পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর আমাদের সরকার অত্যন্ত মানে মানসিকতা গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেভাবে কাজ করছি। তবেই কিন্তু আমাদের গ্রাফ কিন্তু উপর ঊর্ধ্বমুখী। আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী, এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছিয়েছেন, যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করে, কোথাও ওনার পা ধুয়ে পা ছুঁয়ে ওনাকে নমস্কার করেন, ভাবা যায় কোনোদিন? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।